Happy New Year! जले कुछ लताले डूबल हो सनातन आज सारा ना कल सारा ना पाई जे दर्शन देखे छो कि ताके ओई नील नदीर धारे बृष्टि पाए पाए तार की जानो के नाम জলে ভেজা টাকা পয়সা ঘর বাড়ি এইসব নিয়ে আনন্দ লাগে না মানুষকে নিয়ে বেঁচে থাকার তা তুমি ভালো মনে করো তোমার কি মনে হয় অবশ্যই মানুষকে নিয়ে একজন আমি একা পৃথিবীতে বেঁচে থাকবো বাকি কেউ থাকবে না ওটা তো ভালো লাগবে না সবাই একে অপরকে একের ওপর প্রতি নির্ভর ছিল আমরা একজন থাকলেই আরেকজন থাকবে তো সবাইকে নিয়েই বাঁচতে চাই আজকে যে আমরা এসেছি একটা গ্রুপের পক্ষ থেকে উত্তরায়ণ এক নতুন দিশা তো সেটাও আমরা সামাজিক সংস্থার সাথেই যুক্ত সে হাত বাড়াই মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে চাই দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে মাদার টেরেজা বলেছিলেন চ্যারিটি বিগিনস এট হোম আগে ঘর তবে পর ঘরের মানুষকে ভালোবাসুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসুন অনেকে অনেক সময় কি হয় সামাজিক কাজ করে থাকে ঠিক আছে সামাজিক কাজ করে ঠিক আছে আমি সমাজের কাজ করছি গরিব মানুষের কাজ করছি কিন্তু ঘরের মানুষকেই ভুলে যায় নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেই ভুলে যায় এটা কি ঠিক না না একদম নয় আমরা যারা কাজ করি তারা যেমন বাইরের কাজও করি ভিতরের বাড়ির ভিতরের মানুষদেরও আমরা ঠিক সমানভাবে সময় দিই তাদেরও ঠিক মতো খেয়ালই রাখি ছোকি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়াই মেঘের আড়ালে ভেসে থাকা সেই রং ধনুকে চাই দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর একটা নতুন ভিডিওতে কাঁসাই নদী থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে 31 তারিখ আর আমরা চলে এসেছি পিকনিক করতে উত্তরায়ণের পক্ষ থেকে আজকে আমার একটা ইনভিটেশন ছিল তো সেখানে আমরা আজকে পিকনিক করতে এসেছি এবং 31 তারিখ আশা করি খুব ভালোই কাটবে এবং তোমরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নতুন বছরে নতুনভাবে জীবনটাকে কাটাও তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আমি যখন পৌঁছাই তার আগেই উত্তরায়ণের টিম পৌঁছে গেছিল এবং তারা কাজে পুরো ব্যস্ত হয়ে পড়েছিল এবং আমিও একটু আধটু লেগে পড়লাম তাদের আমাদের পিকনিকের এখন কাজবাজ চলছে অনির্বাণ কি করছো এই যে এখন আপাতত জল খাবার খাওয়া হলো আর দিদি কি করছো আমি মটর ছুটি ছাড়াচ্ছি তোমরা কি করছো মজা করছে আদা রসুন পাকায় ব্যস্ত পিকনিকে আমরা মজা করছি সবাই মিলে হ্যাঁ সবাই আনন্দ করব আজকে সারা দিন আমরা বাড়িতে তো সবাই খায় আজকে কি বছরের শেষ দিন আমাদের আনন্দ করে এদিকে রান্না চলছে রান্না ঠিক আছে ও পল্টুদা কি কি রান্না চলছে চলছে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কলা ব্রেড আর সাথে ডিম এখন আমরা খাবো মুড়ি ঘুগনি আর মুড়ি আপনারা যারা যারা দেখছেন খেতে চাইলে চলে আসুন আমাদের আর দুপুরবেলা ঠিক আছে দুপুরবেলা হবে তেল তেল কুটা কুটা আর মাংস খাসির মাংস মুরগির মাংস দুই রকম আছে আমাদের এখন বেগনি তৈরি চলছে বেগনি হচ্ছে নাকি দাদা হ্যাঁ বেগনি হচ্ছে আর পুরুলিয়ার ফেমাস কারিগর রান্নার যদি দরকার তো অবশ্যই বলবেন দাদাকে নাকি দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম্বারটা নামটা নাম তারু পরামানি আর নাম্বারটা নাম্বার 7384466830 ওকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে বেগুন মুড়ি ব্রেকফাস্ট করার পরেই আমাদের উত্তরায়ণের ক্যালেন্ডার প্রকাশনী অনুষ্ঠানটা শুরু করে দিলাম তারপরে কিছু আড্ডা গল্প হওয়ার পরেই নিউজ 18 টিভি চ্যানেল আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডেকে নেয় পুরো টিমকে আমরা এসেছি উত্তরায়ণ একটা নতুন দিশার পক্ষ থেকে আমরা একটা গ্রুপ সেখানে সবাই আমরা মেম্বার
আসবে সবাই। সকাল থেকে প্রচুর আনন্দ করছি, হই হুল্লোড় করছি। মেনু খুব আমাদের নিউজ 18 এর ইন্টারভিউ হয়ে গেল, ওইটালি দিয়ে আমাদের খুব সুন্দর ইন্টারভিউ দিয়ে দিল। এই যে নিউজ 18 এর দাদা, দাদা আপনার নাম কি? আমার ব্লগে যাবে ইন্দ্র। আচ্ছা, নিউজ 18 এর আমরা কিন্তু কোভিড মেনে পিকনিক করছি সবাই। দুপুরের খাবারটা আমাদের খুব ভালোই হলো, সবাই একসাথে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিলাম। আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে পিকনিকের পুরো একদম পেট ভরে খেয়ে নিলাম, আর এখন আমরা একটু বেড়াতে এসেছি কাঁসাই নদীর একদম বালিতে আর কি। তো আমাদের জীবনটা এমনিতেই পুরো একদম রোবটের মতো হয়ে গেছে, তাই না? সারা দিনের পর দিন, বছরের পর বছর আমরা কাজ করেই চলেছি। পিকনিক বা এইসব একটু আধটু ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানো একটা আমাদের মাইন্ডটাকে অনেকটাই রিফ্রেশ করে দেয়। তো এখানে যারা, যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, তো সবাই কিছু না কিছু সবাই কাজ করে এবং কাজের সাথেই সবাই যুক্ত। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চাই বেচতে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চাই বেচতে রূপই রূপের বাহার চুলের ফ্যাশন, আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন, আমি কোনো বাউল হব এটাই আমার অ্যাম্বিশন। আকাশ ভেঙে বৃষ্টি এলো ভিজিয়ে কখন দারুণ ধুলো বুকে জোড়া ঢেউ একই রং নিল দিগন্তকার খবর দিল আকাশ ভেঙে বৃষ্টি এলো। তো অসাধারণ গান, অসাধারণ গান শুনলাম আমরা সমাধির কাছ থেকে। এত সুন্দর গান, মানে কি বলবো, মানে বলে প্রকাশ করা যাচ্ছে না, সত্যি সত্যি খুব ভালো লাগলো গানটা, এবং আমি দুবার করে শুনলাম এই গানটা। নতুন বছরে আমি ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই যে সবাই নতুনভাবে জীবন শুরু করুন, আর সবার জন্য কিছু করুন, মানুষের জন্য কিছু, মানুষের জন্য এগিয়ে আসুন। আর অবশ্যই একটা কথা আছে, মাদার টেরেজা বলেছিলেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবে পর। ঘরের মানুষকে ভালোবাসুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসুন। টাকা তো আছেই, বাংলো গাড়ি সব কিছুই আছে, তার সাথে মানুষকে নিয়ে চলুন, আনন্দ পাবেন, এর থেকে আর বড় আনন্দ কিছুই নেই। আজকের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কালহ জলে কুচলা তলে ডুবল হো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধু মিছাই করো আজ, নদীর ধারে চাষে বন্ধু মিছাই করো আজ, জিরহির বাকল দি বইছে বারো মাস।